রং বেরঙের বিভিন্ন পাখিকে আকাশে উঠতে দেখা যায়, তবে মৃত পাখিকে আকাশে উঠতে দেখেছেন কখনো? হ্যাঁ দর্শক, এবার আকাশে উঠবে মৃত পাখিও। বিষয়টি আশ্চর্য হলেও এটাই সত্যি। মৃত পাখিদের জীবিত করার উদ্যোগ নিয়েছেন আমেরিকার একদল গবেষক। প্রাণের সঞ্চার করা না গেলেও পাখিদের চামড়া, রং আগের মতোই থাকবে এবং সেগুলোকে রূপান্তরিত করা হবে ড্রোনে। মৃত পাখির খোলস ব্যবহার করে অভিনব ড্রোন বানিয়ে সাড়া ফেলেছেন আমেরিকার কয়েক জন গবেষক। নিউ মেক্সিকোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর মোস্তফা হাসান আলিয়ান ট্যাক্সিডার্মি বার্ডকে ড্রোনের মধ্যে যুক্ত করে ফ্ল্যাপিং উইং ড্রোন তৈরি করেছেন। গবেষক দলের প্রধান মোস্তফা হাসান আলিয়ান বলেন, উড়োজাহাজ চলাচল সম্পর্কে তারা তথ্য সংগ্রহের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, তবে কৃত্রিম পাখি দিয়ে তা ধারণ করা সম্ভব হচ্ছিল না, তাই তারা মৃত পাখিকে ড্রোনে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন। পাখিরা আকাশে ওড়ার সময় কিভাবে তাদের শক্তিকে কাজে লাগায় এবং শারীরিক ভারসাম্য বজায় রাখে তা বুঝতে সাহায্য করবে এই ড্রোন। গবেষণা থেকে প্রাপ্ত এসব তথ্য প্রয়োগ করা গেলে ভবিষ্যতের উড়োজাহাজ চলাচলে জ্বালানি অপচয় কম হবে, এতে অর্থ বাঁচবে, পরিবেশ দূষণও কমবে। অনেকেই মনে করেন পাখিদের রঙিন পালক শুধু সঙ্গীদের আকৃষ্ট করা বা ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করে, তবে পাখিদের রং তাদের উড়ার দক্ষতাকেও প্রভাবিত করে, আর তা নিয়ে গবেষণা করছেন ব্র্যান্ডন হার্কেনহফ। এই গবেষণার মাধ্যমে বিমানের ডানার রং কেমন হলে ভালো তা সম্পর্কে নিখুঁত ধারণা পাওয়া যাবে। নির্দিষ্ট রং প্রয়োগ করলে ফিক্সড উইং এয়ারক্রাফটের উড়ার দক্ষতা পরিবর্তন হতে পারে বলে মনে করছেন এই গবেষক। মৃত পাখির ট্যাক্সিডার্মি দিয়ে তৈরি ড্রোনটি সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত উড়তে পারে। পরবর্তীতে কিভাবে এ সময় দীর্ঘায়িত করা যায় তা নিয়ে কাজ করছেন গবেষকরা। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।